তো কি অবস্থা মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা? তো ইতোমধ্যে তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে, নানা দিক থেকে নানা প্রশ্ন পাচ্ছি। অনেকেই জানো যে ভাইয়া মেডিকেল মেন্টরশিপ কোর্স আছে, সেখানেও আমার স্টুডেন্টরা কনস্ট্যান্টলি প্রশ্ন করতেছে। সো এইরকম প্রশ্ন থেকে আমি আসলে বুঝতে পারছি যে কি ধরনের প্রশ্ন তোমাদের মাথার মধ্যে এখন বেশি আসতেছে, ঠিক আছে? সো এরকমই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে আমি এখন আলোচনা করবো সবার জন্য, যেটা যেহেতু আমি প্রশ্নটা বেশি পাচ্ছি, মনে করতেই পারি যে এটা এখন অ্যাডমিশন সিজনে সবার একটা জাতীয় প্রশ্ন। সেটা হচ্ছে ভাইয়া কোচিংয়ের র্যাঙ্ক আমার খুব একটা আশানুরূপ আসতেছে না, অর্থাৎ আমার কোচিংয়ের মার্কটা আমি যতটুকু এক্সপেক্ট করতেছি ততটুকু পাচ্ছি না। সো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আসলে কী করা উচিত? বা আসলে কোচিংয়ের র্যাঙ্কই ম্যাটার করতেছে নাকি কোচিংয়ের র্যাঙ্ক ম্যাটার করতেছে না, নাকি কোচিংয়ের র্যাঙ্ক আমার এখন বাড়ানো উচিত? আমি আসলে কী করবো? অর্থাৎ কোচিং এক্সামগুলো নিয়ে আমি আসলে ডিপ্রেসড হয়ে গেছি, এতগুলো এক্সাম দিতে যাই, আসলে প্রিপারেশন কোনোটা ঠিকভাবে নিতে পারি না, অনেক ধরনের অনেক প্রবলেম হয়। সো যারা এই ধরনের যে কোনো প্রবলেমে ভুগতেছো, পুরো ভিডিওটা দেখবে, ইনশাল্লাহ তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের মিসকনসেপশন ক্লিয়ার হবে, ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সো শুরু করি, সমালোচনা না করে আসো। নাম্বার ওয়ান, কোচিংয়ের র্যাঙ্ক ম্যাটার করে কি না? নাম্বার ওয়ান, হ্যাঁ ইট ম্যাটার্স, ইট ম্যাটার্স। হ্যাঁ, কোচিংয়ের র্যাঙ্কটা ম্যাটার করে, কারণ এটা কিছু মাত্রায় হইলেও এটা নির্দেশ করে তোমার ভর্তি প্রস্তুতি কীরকম। যেমন তোমার একটা ছোটো চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে যাচ্ছ, ছোটো চ্যাপ্টারে ধরো 50-এর মধ্যে 45 পাইলা, এটা নির্দেশ করতেছে যে হ্যাঁ তোমার প্রিপারেশনটা ওই চ্যাপ্টারের উপর মোটামুটি লেভেলে ভালো আছে। যারা 50-এ 48 পাচ্ছে তারা মনে করতে হবে প্রচণ্ড লেভেলের ভালো চ্যাপ্টার, মানে প্রিপারেশন ওই চ্যাপ্টারের উপর, তাই না? কারণ তোমার মার্কটা ইন্ডিকেট করতেছে তোমার প্রিপারেশনটা কত ভালো, এটা কিছুটা মাত্রায় হইলেও সেটা নির্ধারণ করতেছে। এখন আসি, ইজ র্যাঙ্ক এভরিথিং? যে কোচিংয়ের এই যে ছোটো ছোটো পরীক্ষাগুলো দিচ্ছ, সেখানে যে র্যাঙ্ক, এই র্যাঙ্কগুলো কি আসলেই সব কিছু? অর্থাৎ এটাই কি আমার ডিটারমাইন করতেছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন রেজাল্ট করব? এটার উত্তর হচ্ছে না, এটা কখনোই ডিটারমাইন করতেছে না যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন কী করবা। কারণ হচ্ছে মেডিকেলের জন্য তুমি যে ভর্তি কোচিংয়ে পরীক্ষাগুলো দিচ্ছ, অনলাইন হলে তো একদমই আলাদা বিষয়, ঠিক আছে, আরও হাস্যকরভাবে উড়াই দেওয়া যায়। অফলাইন এক্সামে তুমি যে এনভায়রনমেন্টটা পাচ্ছ, আর মেডিকেল ভর্তি পরীক্ষার যে এনভায়রনমেন্ট, টোটালি আলাদা। মেডিকেল ভর্তি পরীক্ষার দিন অনেক বড় বড় অনেক বাঘা বাঘা স্টুডেন্ট পর্যন্ত নার্ভাস হয়ে যায়। সো এনভায়রনমেন্টের একটা ডিফারেন্স আছে, নার্ভাস ব্রেকডাউনের একটা বিষয় আছে। সো এই জন্য তোমার অফলাইন পরীক্ষা মানে কোচিংয়ের সাথে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা তুলনা করতে যায় না। এই জন্য আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বলি যে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, পারলে মেডিকেলের আগে যদি কোনো ভর্তি পরীক্ষা থাকে সেগুলো দিবা। তারপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যত বেশি সম্ভব মডেল টেস্ট দিবা, কারণ এই যে জড়তা কাটায় ফেলার জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখন আমি যেটা বলতে যাচ্ছি যে কেন র্যাঙ্ক ম্যাটার করতেছে না, কারণ হচ্ছে র্যাঙ্ক আসলে অনেকে অনেকভাবে নেয়। যেমন আমি কিছু স্টুডেন্টকে চিনি যে যারা হচ্ছে যাদের গার্ডিয়ান খুব স্ট্রিক্ট, গার্ডিয়ানদের কাছে নাম্বার দেখানোর জন্য হলো এই ছেলেরা বা এই মেয়েরা কী করে যে আগের ব্যাচ থেকে প্রশ্ন সংগ্রহ করে পরের ব্যাচে গিয়ে পরীক্ষা দেয়। সো এইভাবে যারা প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা দেয় তারা কিন্তু আসলে রেজাল্ট ভালো করতে পারে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কোচিংয়ের র্যাঙ্কই ভালো করতেছে, কিন্তু ওই যে অনেকের একবার 100-তে 100 বা 100-তে 99 কেমনে পাইতেছে, এরা অনেকেই ম্যাক্সিমামে প্রশ্ন চুরি করে তোমার র্যাঙ্কটা আনে। সো ওদের র্যাঙ্কের দিকে তাকানোর দরকার নাই। তোমার মার্ক যদি একটা নির্দিষ্ট অপটিমাম লেভেলের উপরে থাকে, তুমি ধরে নিবা যে তোমার প্রিপারেশনটা ভালো। সো এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কারণ নাই। এখন আসি, যাদের র্যাঙ্ক অর্থাৎ যাদের মার্ক আসলে খারাপ আসে সত্যিকার অর্থে, তারা কী করবা? একটা কথা বলি, র্যাঙ্ক খারাপ আসলে সবার আগে মন খারাপ করাটা বা গার্ডিয়ানদেরকে একটা কথা বলবো যে আপনার সন্তানকে আসলে গালিগালাজ করা বা একটু গালমন্দ করাটা বন্ধ করে আপনি তাকে মোটিভেট করেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি মোটিভেট করলে সে পড়ালেখায় আরও আগ্রহী হবে। তাকে যত বকাঝকা করবা আসলে করলে আসলে তার জন্য এটা ভালো হবে না এই টাইমটাতে, এটা একটা কথা। এখন মনে রাখবা, তো কেন ডিপ্রেসড হবা না, কারণ হচ্ছে তোমার কোচিংয়ের পরীক্ষায় তুমি যে ভুলগুলো করতেছো না এগুলো এসে ক্লিয়ার করে ফেলবা। এক, ফল্ট ফাইন্ডিংয়ের একটা ফিল্ড হিসেবে তুমি এক্সামগুলোকে কাউন্ট করবা। কী বললাম, কোচিং এক্সামগুলোকে র্যাঙ্কের হিসেবে চিন্তা না করে সবসময় চিন্তা করতে হবে এটা আমার ফল্ট ফাইন্ডিংয়ের একটা সুযোগ। আজকে একটা পরীক্ষা দিচ্ছি, 100টা MCQ-র মধ্যে যদি আমি 5টা MCQ শিখতে পারি নতুন, 5টা MCQ ভুল করে যদি শিখতে পারি, সেটাই আমার বড় শিখা। কারণ এগুলো আর কখনো আমার ভুল হবে না, আমি দেখে আসছি যে এগুলো আমার ভুল হয়েছে। কারণ তুমি যেটা ভুল করে শিখবা সেটা সহজে ভুলে না মানুষ, ঠিক আছে। সো এমন হইতেই পারে যে জিনিসটা তুমি ঠিক করে আসছো কোচিং এক্সামে, সেটা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন ভুল করে আসতে পারো, কিন্তু যেটা তুমি কোচিংয়ে ভুল করছো সেটা কখনোই ভুল করবা না। সো কোচিংয়ের এক্সামকে এইভাবে পজিটিভ অ্যাসপেক্ট থেকে দেখা শুরু করো, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ধরো তুমি একটা কোচিংয়ের পরীক্ষা দিতে গেলা, তখন কোনো একটা জিনিস পড়তে
করার কথা মনে ছিল না বা হচ্ছে পড়তে পারো না সময়ের অভাবে, সেই জিনিসটা পরীক্ষা দিয়ে এসে আবার নিজ দায়িত্বে বাসায় এসে পড়ে নিবা। কারণ কোচিং এর এক্সাম গুলোকে গ্যাপ ফিল আপের একটা ফিল হিসাবেও ধরে নিবা, অর্থাৎ কোচিং এক্সাম দিতে গিয়ে তুমি ধরো কিছু পড়ে যেতে পারো না, সেটা আবার এসে গ্যাপ ফিল আপ করতে হবে। সো কোচিং এর এক্সামকে র্যাঙ্কের হিসাবে ধরা যাবে না, এক কি হিসেবে ধরতে হবে, লেভেল, কিসের লেভেল হিসেবে ধরতে হবে, লেভেল অফ ফল ফাইন্ডিং, কিসের হিসেবে ধরতে হবে, লেভেল অফ গ্যাপ ফিল আপ। ওকে, সো এই জিনিসটা করলে তুমি তোমার যে এক্সামগুলো থেকে বেস্ট আউটপুট আনতে পারবে এবং আসল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি আরও প্রস্তুত হবা। সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, র্যাঙ্ক ম্যাটার করবে না, কারণ তুমি র্যাঙ্কের চিন্তা না করে তুমি এক্সামগুলো থেকে বেস্ট আউটপুট আনার চেষ্টা করতেছো, আর এক্সামগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করতেছো একটা মেডিকেল ভর্তি পরীক্ষার এনভায়রনমেন্ট কীরকম। তো সেই ক্ষেত্রে তোমার জন্য র্যাঙ্কটার গুরুত্ব ততই কমে যেতে থাকে, কারণ তুমি এক্সামগুলোকে সিরিয়াসলি নিতেছো এবং এক্সাম থেকে বেসিক্যালি কিছু শিখতেছো, এবং এক্সাম রুটিনটাকে তুমি তোমার পড়ার রুটিন হিসেবে রেগুলারিটির মধ্যে নিয়ে চলে আসছো, তাহলে তোমার পড়াটা রেগুলারিটির মধ্যে আসে, অর্থাৎ তুমি ট্র্যাক থেকে বিচ্যুত হচ্ছ না। সো এই জন্য তুমি যদি এভাবে আগাও তোমার র্যাঙ্ক যাই হোক না কেন তোমার ভীত হওয়া যাবে না, সেলফ কনফিডেন্স মেনটেন করে চলতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু কথা, সেটা হচ্ছে যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সিলেবাসটা অনেক বড়, কোচিংয়ের ছোটো ছোটো এক্সামে তুমি যদি ভালো র্যাঙ্ক করেও থাকো সেটা নিয়ে খুশি হলে চলবে না। তোমার র্যাঙ্কের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি। মনে রাখবা একটা ছোটো পরীক্ষার জন্য ভালো করাটা সোজা এই কারণে, ধরো একটা চ্যাপ্টারে তুমি অনেক ধাপে পড়তেছো, প্রথমে বই পড়তেছো, গাইড পড়তেছো, প্রশ্ন ব্যাংক দেখতেছো, এভরিথিং অনেক কিছু দেখতেছো, কিন্তু যখন চ্যাপ্টার অনেকগুলো হবে 10-15টা চ্যাপ্টার, বা এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তো মনে হয় 30-40টা চ্যাপ্টার একটা মানে ব্যাপার, সো এতগুলো চ্যাপ্টার যখন তুমি পড়বা তখন কি করতে হবে, তখন পড়তে হবে মিনিমাম লেভেলে পড়াটা পড়ে যেতে হবে সব চ্যাপ্টারে, কোনো চ্যাপ্টারে গ্যাপ রাখা যাবে না। অনেকে কী করে, ধরো 20 চ্যাপ্টার পরীক্ষা, তার মধ্যে 15 চ্যাপ্টার পড়ছে, 5 চ্যাপ্টার দেখেই নেয়, সময়ই পাই নাই, এমন করা যাবে না। 20টা চ্যাপ্টারে স্কিম থ্রো করে হইলেও যেতে হবে, এতে দেখবা তোমার সবসময় বড় পরীক্ষায় র্যাঙ্ক ভালো হবে, বা এই যে বড় পরীক্ষা অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো এইটা বলেই আমি শেষ সাজেশান দিয়ে শেষ করতেছি ভিডিওটা। তো যাদের এই ভিডিওটার উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা আগামীতে কী জানতে চাও সেটাও কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।